পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার একটা বিশেষত্ব একটা মুজিজা ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে দাঁড়াইতো, কাঠের উপরে দাঁড়াইতো, ওই কাঠ এরোপ্লেনের মতো, বিমানের মতো, ইঞ্জিন ছাড়া, পাখি ছাড়া আসমানের মধ্যে উড়তো। আল্লাহু আকবার। আর পয়গম্বর সুলাইমান সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। জিনরা তার সাথে কথোপকথন করতেন, তিনি জিনদেরকে যেটা নির্দেশ দিতেন সেটাই জিনেরা করত। কিতাবের মধ্যে এসেছে, হায়াতুল হায়ওয়ানের মধ্যে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন ঘনিষ্ঠ উম্মত ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আর তার উম্মত পাশাপাশি দুইজন বসে আছে, কি করছে? দুইজন বসে আছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইলের আগমন ঘটছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে, তার পাশে তার উম্মত বসা, কিন্তু মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে আইসা দাঁড়াইছে। আর তার যে উম্মত ছিল ওই উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকায়। আজরাইল কে? কে? আজরাইল। এখন এই উম্মত ভয় পেয়ে গেছে, বলে আল্লাহ নবী, দেখেন দেখেন মালাকুল মউত আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, ভাবসাব ভালো দেখতেছি না, মনে হয় আমাকেই ধরবে, মনে হয় কি করবে, আমাকেই ধরবে, কিন্তু আপনি আমাকে একটু বাঁচান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে আমি কি করব, বলে আপনার কথা তো জিনেরা শুনে। কে শুনে? জিনেরা শুনে। আপনি যদি জিনদেরকে বলেন আমাকে যাতে করে এখান থেকে 10,000 দূরে নিয়ে এক জায়গায় ফালায় থুয়ে আসে, যেখানে আজরাইল যাইতে পারবে না, আজরাইলের চোখ দেখে আমার ভয় লাগতেছে, যদি আমি 10,000 কিলোমিটার সমুদ্রের ওই পারে চলে যাই, মনে হয় আজরাইল সেখানে আমাকে ধরার জন্য যাবে না, পাকড়াও করবেন না, ভয় পেয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনকে নির্দেশ দিলেন, যাও ওকে নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় দিয়ে আসো, 10,000 কিলোমিটার দূরে। জিন তার কথা মতো হাত ধরে 10,000 কিলোমিটার দূরে নিয়ে এক মরুভূমির ভিতরে ফালাইলো। বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির ভিতরে একা একা বসে বসে আল্লাহর জিকির করে। আর মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের সাথে গল্প করতেছে, কি করতেছে, গল্প করতেছে। যখন গল্প করা শেষ, মালাকুল মউত বলে আল্লাহর পয়গম্বর আমি চলে যাই, বলে কোথায় যাবেন? বলে একটু আগে যে লোকটাকে আপনি জিন দিয়া 10,000 কিলোমিটার দূরে পাঠাইছেন তার কাছে। পয়গম্বর বলে তার কাছে কেন যাবা? বলে আমি যখন আপনার কাছে এসেছিলাম, আপনার এই উম্মত আপনার পাশে বসা ছিল, আমি যখন তার দিকে তাকাইছি সে ভয় পেয়ে গেছে, কিন্তু তার এখনো মৃত্যুর সময় হয় নাই। আপনার কাছে আমি যখন আসছিলাম তার জান কবজের জন্য আরো 10 মিনিট সময় ছিল, কয় মিনিট? আমি তো তাকে এখন জান কবজ করব না, আমি তো তার আত্মাটাকে এখন বের করব না, কারণ তার সময় এখনো হয় নাই। কি করে নাই? সময় হয় নাই, 10 মিনিট বাকি আছে, এ কারণে 10 মিনিট আমি আপনার সাথে গল্প করলাম, এখন দেখতেছি সময় শেষ, মৃত্যুর ঘন্টা বেজে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গতকালই ডানি কথা বলে, হ্যাঁ সে তো ভয় পেয়ে গেছে, আমি তো জিন দিয়া তাকে 10,000 কিলোমিটার দূরে পাঠায় দিছি। এবার মালাকুল মউত বলে পয়গম্বর আপনি তাকে যেখানে পাঠাইছেন সেখানেই তার মৃত্যু লেখা ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকে যেখানে পাঠাইছেন সেখানেই তার মৃত্যু লেখা, আপনার রাজ সিংহাসনের পাশে, আপনার রাজপ্রাসাদে তার মৃত্যু লেখা ছিল না, তার মৃত্যু লেখা সমুদ্রের ওই পারে। ঠিক মালাকুল মউত চলে গেছে সমুদ্র পার হইয়া মরুভূমিতে, যায় দেখে বেচারা একা একা জিকির করতেছে, আর মালাকুল মউত তার সামনে হাজির।
ওই লোকটা মালাকুল মউতকে দেখা বলে আপনার ভয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমাকে জিন দিয়া সমুদ্র থেকে 10,000 কিলোমিটার দূরে পাঠাইলো, আপনি এই জায়গায় এসে হাজির। মালাকুল মউত বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মৃত্যু পয়গম্বরের পাশে ছিল না, তার রাজ সিংহাসনেও ছিল না, আল্লাহ তাআলা তোমার মৃত্যু নির্ধারণ করেছে মরুভূমির ভিতরে, ঠিক কিনা বলি? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন আস-সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু মনে রেখো, এক ঘন্টা আগেও না, এক ঘন্টা পরেও না, তোমার মৃত্যু যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা থাকে রাত 4:10 মিনিটে, রাত 4:10 মিনিটেই তোমার ইন্তেকাল হবে। ভোর 6:05 মিনিটে যদি তোমার মৃত্যু লেখা থাকে, ভোর 5:06 মিনিটেই তোমার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন?